ইউএস বলেন অস্ট্রেলিয়া বলেন তারা নির্বাচনের বিষয়ে যে সমস্ত কথা বলছেন এগুলি বাংলাদেশেরও মানুষের মনের কথা এগুলি আমাদেরও মনের কথা যদিও আমরা চাই না যে কোনো বাইরের কেউ আমাদের নির্বাচনের বিষয়ে এভাবে কথা বলুক বলাটা প্রয়োজন নাই কিন্তু এই সুযোগটা আমার মনে হয় আমাদের মতো রাজনৈতিক দলগুলি করে দিয়েছে আরো চার ঘন্টা এটা কোনো কথা সময়টা দৌড়াবে প্রাণদাল বুঠুই বুঠুই সময় পার এই সমস্ত কথা বলার এর জন্য আমরাই দায়ী তবে তাদের যে বক্তব্যটা সাথে আমরা একমত আমরাও এটা বলি যে নির্বাচন সুষ্ঠু পরিবেশে ভালোভাবে একটা নির্বাচন হয় নির্বিঘ্নে হয় শান্তিপূর্ণভাবে হয় জনগণের ভোটারদের অংশগ্রহণমূলক যাতে ভালোভাবে হয় সেটা আমাদের দাবি সেই দাবির কারণেই তো আমরা নির্বাচন কমিশন এবং শাসক দলের কাছে অনুরোধ করেছি এবং ক্ষমতাসীন দলের সাথে আমরা কথা বলে যাচ্ছি না এই বিষয়ে আমি জানি না মাননীয় উনি প্রধান পৃষ্ঠপোষক উনি গণভবনে গিয়েছেন এ বিষয়ে আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি কিছু জানি না তবে উনি যেতেই পারেন কারণ যে কোনো মানুষের তো যাওয়ার সুযোগ আছে আরেকটা জিনিস আমরা সেটা আপনারা জানেন যে আমাদের প্রধান পৃষ্ঠপোষক তিনি আবার বিরোধী দলের পার্লামেন্টের লিডার এখনও কাজে পার্লামেন্টের বিরোধী দলের লিডার সংসদের নেতার সঙ্গে যে কোনো সময় যে কোনো বিষয়ে যে কোনো মুহূর্তে কথা বলতেই পারেন যেতেই পারেন এটা খুব একটা ইজি বিষয় এটা কোনো আনকমন না এটা কমন বিষয়